পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি আজকের অনুষ্ঠানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা জনাব মাইনুল হাসান খান নিখিল উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি গাজী মিসবাহুল হোসেন সাচ্চু উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান আজকে প্রিয় বন্ধুগণ আজকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে এই শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য বের হই বাইরে থেকে মনে হচ্ছিল যেন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আজকে এখানে আমাদের মঞ্চের ডান পাশ থেকে শুরু করে জিরো পয়েন্ট পার হয়ে সচিবালয় দোল চত্বর পার হয়ে নীলক্ষেত পর্যন্ত ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার শান্তির আহ্বানে গণতান্ত্রিক আহ্বান এখানে সামিল হয়েছেন আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট হয়ে বলতে চাই সন্ত্রাসীদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না গণতন্ত্রের লাইসেন্স নিয়ে যারা মানুষ হত্যা রাজনীতি করবে আগুন সন্ত্রাসের উৎসব করবে তাদের দর্প চূর্ণ করে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে আজকে তো সবে মাত্র শুরু হলো এটা তো ট্রেইলার মাত্র পিকচার আবি বাকি হ্যায় মেরা দোস্ত সামনের দিনে ছাত্র সমাবেশ আরো ব্যাপকভাবে এখানে সমবেত হবে প্রিয় বন্ধুগণ আজকে ছাত্র সমাজের জন্য অনেক আনন্দের একটি দিন কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা 20 লাখ এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের ফলাফল প্রদান করেছেন আজকের এই মঞ্চ থেকে আমাদের নতুন প্রজন্মের নায়ক আমাদের এসএসসি পরীক্ষার্থী যারা 1,83,000 জিপিএ 5 পেয়েছেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার আদরের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধুগণ আজকে ছাত্ররা এখানে আমরা কেন এসেছি কারণ আমরা মনে করি আজকে শিক্ষাঙ্গনকে কিলিং মিশন বাস্তবায়ন করার স্পট হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আমাদের যে নিরাপদ শিক্ষা জীবন উপহার দিয়েছেন পবিত্র শিক্ষাঙ্গন উপহার দিয়েছেন 4 বছরের লেখাপড়া শেষ করে 4 বছরের মধ্যে ক্যাম্পাস জীবন শেষ করার সুযোগ দিয়েছেন লেখাপড়া শেষ করে চাকরির সুযোগ দিয়েছেন আগের মতো বাংলাদেশের ছাত্রদের আর ফিফা বিশ্বকাপ ফুটবলের মতো 4 বছর পর পর বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় না আজকে আমাদের ছেলেমেয়েরা বেসরকারি খাত সরকারি খাতে উন্মুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন আজকের এই সমাবেশ থেকে একই সঙ্গে আমরা বলতে চাই যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম স্তম্ভ হচ্ছে গণতন্ত্র সেই গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আবারও যারা এই গণতান্ত্রিক বাংলাদেশে অনির্বাচিত সরকারের দালালি করবে তাদের দর্প আমরা চূর্ণ করে দেব তাদের ষড়যন্ত্রের হাত সেই উদ্ধত কালো হাত বাংলাদেশের ছাত্র সমাজ গুঁড়ো করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে আমরা সংসদীয় গণতন্ত্র চাই বাংলাদেশের জনগণ রায় দেবে শিক্ষার্থীরা রায় দেবে আজকে বাংলাদেশের জনগণের রায়ের চেয়ে বিদেশিদের রায়কে যারা গুরুত্বপূর্ণ মনে করে বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের চেয়ে বাইরের সার্বভৌমত্বের যারা দাসত্ব করতে চায় আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত রয়েছি প্রিয় বন্ধুগণ যারা 21 আগস্টের মতো নারকীয় তাণ্ডব চালিয়েছে যারা 10 অগস্ট মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে যারা একযোগে 63 জেলায় বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে আমরা মনে করি তারা পার্লামেন্টারি ডেমোক্রেসির উপযুক্ত নয় তারা গ্যাংস্টার ডেমোক্রেসির জন্য উপযুক্ত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে প্রস্তুত রয়েছে প্রিয় বন্ধুগণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অর্থনৈতিক বিপ্লব আমাদের অবকাঠামোগত বিপ্লব হয়েছে বিএনপি জামায়াত সরকার 2006 সালে ক্ষমতায় ছিল 61,000 কোটি টাকার বাজেট দিয়েছে টোটাল বাজেট ছিল 61,000 কোটি টাকা আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার শুধুমাত্র শিক্ষা খাতে এই বাজেট দিয়েছে 81,000 কোটি টাকা এরকম দক্ষ স্মার্ট এফিসিয়েন্ট সরকারি বাংলাদেশের তরুণ প্রজন্ম চায় এবং একই সঙ্গে আমরা বলতে চাই রাজপথের হুঙ্কার আজকে অনেকেই দিচ্ছেন রাজপথে ফয়সালা করার হুঙ্কার আজকে অনেকেই দিচ্ছেন এদের লজ্জা নেই রাজপথে পরাজিত হওয়ার ইতিহাস বারবার এরা ভুলে গেছে এরা এদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি
বড়জোর লুটপাটের যুবরাজ হতে পারেন, রাজপথের যুবরাজ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আজকে প্রিয় বন্ধুগণ এখানে দেখবেন পল্টন এমন নেতা আপনারা পৃথিবীর কোথাও দেখেছেন যেখানে নেতা কর্মীরা বৃষ্টিতে ভিজে বসে থাকে পল্টনে আর নেতা আরাম করে বসে থাকে লন্ডনে। আজকে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ মনে করি এরকমের আত্মমর্যাদাহীন নৈতিকতাহীন মেরুদণ্ডহীন নেতৃত্বকে বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই মেনে নেবার এমন এমন নেতা কোথাও খুঁজে পাবে না। তুমি লুটপাটের যুবরাজছে আগাগোড়া চোরের খনি, এই চোরের খনিদের বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না। বুলেটে রাজনীতি করেছে, গ্রেনেডে রাজনীতি করেছে, তারা আজকে গণতন্ত্রের সবক আমাদেরকে দেয়। বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে সুস্পষ্টভাবে আমরা বলতে চাই, খুনিদের রাজনীতি, দুর্নীতিবাদদের পুনর্বাসন করার রাজনীতি, জঙ্গিবাদের তোষণ করার রাজনীতি এই বাংলাদেশে আমরা আর হতে দেব না। লড়াই শুরু করেছি, এই লড়াই আমরা শেষ করব। আজকে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ আমরা এক হয়েছি। আমার কাছে মনে হচ্ছে যেন পদ্মা মেঘনা যমুনার ঢেউ আজকে এখানে একসঙ্গে এসেছে। পদ্মা মেঘনা যমুনার ঢেউ একসঙ্গে হলে, যুবলীগ, সেবক লীগ, ছাত্রলীগ একসঙ্গে হলে বঙ্গোপসাগরের মতো শক্তিশালী হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশ রত্ন শেখ হাসিনার প্রতি এই বায়তুল মোকারমের পবিত্র প্রাঙ্গণ থেকে আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। শেখ হাসিনা রয়েছেন বাংলার মায়েদের জায়নামাজের প্রার্থনাতে, শেখ হাসিনা রয়েছেন আমাদের বৃদ্ধ বাবার মোনাজাতে, শেখ হাসিনা রয়েছেন বাংলার ছেলেদের রাজপথে লড়াইয়ে, শেখ হাসিনা রয়েছেন বাংলার মেয়েদের অনুপ্রেরণার মধ্যে। আগামী দিনের সকল লড়াই সংগ্রামেও আমরা বিজয়ী হব। পল্টন কখনো জিততে পারে না, বাইতুল মোকাররমই সবসময় জিতবে। আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী আসনে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশ রত্ন শেখ হাসিনাকে ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন এবং আত্মমর্যার প্রতীক নৌকার ঐতিহাসিক বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। আপনাদের সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ ইতিমধ্যে আমাদের